নমস্কার বন্ধুরা, এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা ট্রেন এবং ডিস্টেন্স, অর্থাৎ বন্ধুরা দূরত্ব ও ট্রেন সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে কমন এসেছে। এই ধরনের ট্রেনের অঙ্ক, অর্থাৎ বন্ধুরা ট্রেনের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য সবার প্রথমে আমাদের একটি ট্রিক্স অবশ্যই মনে রাখবো। এবং বন্ধুরা, প্রতিটি কোশ্চেনের জন্য আমরা প্রথমে জেনারেল মেথডটি, তারপর আমরা শর্টকাট মেথডে সেটিকে সহজভাবে সমাধান করবো, যাতে করে বন্ধুরা তোমরা ট্রিক্সটি খুব সুন্দরভাবে বুঝতে পারো এবং তোমাদের কোনো রকম কোনো কনফিউশন যাতে না থাকে। তাহলে দেখো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথম কোশ্চেনটি এখানে বলেছে যে ঘন্টায় 54 কিলোমিটার বেগে ছুটে যাওয়া 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ঠিক আছে বন্ধুরা। এখন দেখো, এই কোশ্চেনটিকে সলভ করার জন্য আমরা স্রেফ দুটো ট্রিক্স অবশ্যই মনে রাখবো। সেই দুটো ট্রিক্সের মধ্যে সবার প্রথমে হচ্ছে এস সমান ভিটি, অর্থাৎ বন্ধুরা এস মানে হচ্ছে দূরত্ব, ঠিক আছে। যে দূরত্ব অতিক্রম করছে তার মানটা হচ্ছে গতিবেগ ইনটু সময়, ঠিক আছে। এখানে ভি হচ্ছে গতিবেগ, এটা একটু মনে রাখবে, ওকে বন্ধুরা। এবং আরও ইম্পর্টেন্ট যে আমাদের আরেকটা ট্রিক্স মনে রাখতে হবে, দেখো আমাদের প্রথম কোশ্চেনটা লক্ষ্য করো, এখানে দেখো গতিবেগটা দিয়েছে 54 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য দিয়েছে 135 মিটার। তাহলে বন্ধুরা এই এককটি কিসে আছে? মিটারে আছে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা এর গতিবেগের এককটিকে লক্ষ্য করো, এটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে। তাহলে বন্ধুরা আমাদের অবশ্যই যে ইম্পর্টেন্ট কাজটি বাকি রইলো, এই কিলোমিটারটিকে সবসময় মিটারে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ বন্ধুরা যে গতিবেগটা দেওয়া থাকবে 54 কিলোমিটার প্রতি ঘন্টায়, সেটাকে অবশ্যই আমরা সবসময় মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করবো, যদি আমাদের দরকার পড়ে, ঠিক আছে। এবং তার জন্য একটি শর্ট ট্রিক্স তোমরা অবশ্যই মনে রাখো, দেখো 54 কিলোমিটার প্রতি ঘন্টা এইটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে প্রথমে আমরা কিলোমিটারটাকে মিটারে নিয়ে আসবো। 54 কিলোমিটার মানে হচ্ছে 54 × 1000 মিটার, ঠিক আছে বন্ধুরা। আওয়ারটা অর্থাৎ ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা এখানে জাস্ট মিটার পার সেকেন্ডে পেয়ে যাচ্ছি ক্যালকুলেশন করলে। অর্থাৎ বন্ধুরা আমরা যদি 2 শূন্য কাটাকাটি করি, এবং এখানে দেখো 5 × 2 মানে হচ্ছে 10, এবং 18 × 2 মানে হচ্ছে 36। তার মানে বন্ধুরা আমাদের বোঝার চেষ্টা করো, এটাকে আমরা কি করলাম, 54 × 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলেই আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে জাস্ট মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তার মানে বন্ধুরা 3 × 18 মানে হচ্ছে 54, অর্থাৎ এই মানটা কত হলো, 3 × 5 মানে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে বন্ধুরা আমরা যে মানটা পেলাম, অর্থাৎ 54 কিলোমিটার প্রতি ঘন্টা এই মানটা পেলাম, দেখো 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে বন্ধুরা। এখানে একটা কথা মনে রাখবে, যে কোনো কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে চাই, তাহলে সেটাকে জাস্ট আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো। ওকে, তাহলে আমাদের সেটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। এখানে দেখো গতিবেগ দিয়ে দিয়েছে 54 কিলোমিটার প্রতি ঘন্টায়, 54 কিলোমিটার প্রতি ঘন্টাটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই, তাহলে এই মানটা আমরা কত পেলাম, 15 মিটার পার সেকেন্ড, এবং এই মানটা কি হচ্ছে, ভি, ঠিক আছে, অর্থাৎ ভেলোসিটি বা গতিবেগ। তারপর বলেছে দেখো 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে। এখন দেখো ট্রেনটার দৈর্ঘ্য কত দিয়েছে, 135 মিটার। এখানে বন্ধুরা মনে রাখবে যে একটি ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জারকে অতিক্রম করে, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেনটা তার নিজস্ব দৈর্ঘ্যকে অতিক্রম করছে, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে এস, এস মানে তাহলে কত পাচ্ছি, 135 মিটার। ওকে বন্ধুরা, তাহলে দেখো আমাদের টাইমটা এরপর কীভাবে বেরোবে, এস সমান ভিটি, এই ফর্মুলা থেকে আমরা ইজিলি বার করতে পারবো। এবং বন্ধুরা মনে রাখবে প্রতিটি কোশ্চেনের জন্য আমরা এই ফর্মুলাটা অবশ্যই ইউজ করবো, অর্থাৎ দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়, ঠিক আছে। তাহলে দেখো সময় সমান আমরা কত পাচ্ছি, দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। এসের মান কত ছিল, 135 মিটার, ওকে বন্ধুরা। ডিভাইডেড বাই দেখো টি মানে কত, এখানে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে কত পেয়েছিলাম, 15 মিটার পার সেকেন্ড। তার মানে বন্ধুরা সেকেন্ডে মানটা কত আসছে, 15 × 9 মানে হচ্ছে 135। তাহলে বন্ধুরা মানটা কত পেলাম, 9 সেকেন্ড, অর্থাৎ বন্ধুরা স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে কত সেকেন্ডে, 9 সেকেন্ডে। তাহলে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অপশনে কারেক্ট অ্যান্সার হবে। এবং বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আরও ডিটেলসে বোঝার জন্য আমরা সমস্ত কোশ্চেনগুলোকে ভালো করে কেয়ারফুলি বোঝার চেষ্টা করবো। তার জন্য বন্ধুরা আমাদের নেক্সট আরও ইম্পর্টেন্ট সেকেন্ড কোশ্চেনটি, অর্থাৎ বন্ধুরা দ্বিতীয় কোশ্চেনটি ফলো করো। দেখো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সেকেন্ড যে কোশ্চেনটি, ঘন্টায় 54 কিলোমিটার বেগে ছুটে চলা একটি ট্রেন 270 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে, ঠিক আছে। ট্রেনটির দৈর্ঘ্য কত, এখানে বন্ধুরা ইম্পর্টেন্ট যে ট্রিক্সটা আমাদের খুবই বুঝতে হবে, কোনো একটি ট্রেন যদি এই এ বি সেতুটিকে অতিক্রম করে, বা যদি এ বি প্ল্যাটফর্মটিকে অতিক্রম করে, ঠিক আছে, ধরো পিছন দিক থেকে আসা এই ট্রেনটি, যেটা আমরা নাম দিলাম এক্স ওয়াই, ওকে, এক্স ওয়াই ট্রেনটি যখন এ বি সেতুটিকে অতিক্রম করবে, অর্থাৎ সে টোটাল ডিস্টেন্স ওভারকাম করবে কতটা, এ বি দূরত্ব প্লাস এক্স ওয়াইয়ের দূরত্ব, ঠিক আছে। অর্থাৎ বন্ধুরা ট্রেনটির নিজস্ব দূরত্ব প্লাস দেখো সেতুটির দূরত্ব, সেটা টোটাল ওভারকাম করবে, ঠিক আছে, এটা বোঝার চেষ্টা করো। তাহলে বন্ধুরা দেখো 270 মিটার লম্বা সেতুটিকে যদি ট্রেনটি অতিক্রম করে, ধরো ট্রেনটার দৈর্ঘ্য ধরে নিচ্ছে এক্স মিটার, ঠিক আছে, তাহলে সে মোট কত দূরত্ব অতিক্রম করছে, এক্স প্লাস 270 মিটার, ঠিক আছে বন্ধুরা। ঘন্টায় 54 কিলোমিটার বেগে ছুটে চলা, এখানে 54 কিলোমিটার পার ঘন্টা
এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই, একটু আগেই বন্ধুরা আমরা পেয়েছিলাম এই মানটা আসবে দেখো জাস্ট 5/18 দিয়ে আমরা গুণ করে দেবো, ঠিক আছে। একইভাবে বন্ধুরা মনে রাখবে যদি মিটার পার সেকেন্ড থেকে আমাদেরকে কিলোমিটার পার আওয়ারে আনতে হয় তাহলে আমরা জাস্ট 18/5 দ্বারা গুণ করব। ওকে বন্ধুরা এই মানটা একটু মনে রাখবে। তাহলে এই মানটা আমরা কত পাচ্ছি মিটার পার সেকেন্ডে, দেখো 18 × 3 মানে হচ্ছে 54, তার মানে 15 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগটা কত পেলাম 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা 54 মানটা ইউজ করবো না, আমরা কত ইউজ করবো 15। ওকে বন্ধুরা এখন দেখো মোট দূরত্ব কত পেলাম 270+x ধরে নিয়েছি, টাইম দেওয়া আছে 30 সেকেন্ডে। তাহলে আমাদের জেনারেল যে ফর্মুলাটা অর্থাৎ বন্ধুরা আমাদের শর্টকাট আরেকটা যে ফর্মুলা s সমান vt, এখান থেকে কি পাচ্ছি s এর মান কত পেয়েছিলাম 270+x। তাহলে দেখো v মানে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, একটু আগেই বার করলাম, টাইমটা দেখো দেওয়া আছে t টাকে 30 সেকেন্ড, ঠিক আছে। তার মানে এই মানটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 450। ওকে অর্থাৎ এক্স এর মান আমরা কত পাবো 450 - 270, ঠিক আছে। এই মানটা ক্যালকুলেশন করলে দেখো আমরা পাচ্ছি 180 মিটার। তাহলে বন্ধুরা ট্রেনটার দৈর্ঘ্য কত 180 মিটার, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বন্ধুরা আশা করি তোমরা ট্রিক্সটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং বন্ধুরা যদি এতক্ষণ পর্যন্ত ঠিক মতো বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই জরুরি একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে উৎসাহ উদ্দীপনা এবং মোটিভেশন হিসাবে কাজ করে। নেক্সট বন্ধুরা আমাদের আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো। 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে গেলে কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ঠিক আছে বন্ধুরা। এখন দেখো এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার আগে আমাদের সবার প্রথমে বুঝতে হবে যেহেতু ট্রেন দুটো একে অপরকে ওভারকাম করছে, তার মানে বন্ধুরা এখানে দেখো যেটার দৈর্ঘ্য একটা হচ্ছে 132 মিটার আর একটা দৈর্ঘ্য হচ্ছে 108 মিটার, ঠিক আছে। যখন তারা একে অপরকে ওভারকাম করবে তার মানে হচ্ছে বন্ধুরা ট্রেন দুটো টোটাল দৈর্ঘ্যকে অতিক্রম করবে, ঠিক আছে। অর্থাৎ 132 + 108 তার মানে বন্ধুরা 240 মিটার দূরত্ব তারা অতিক্রম করবে, ওকে। এবং বন্ধুরা আরেকটা জিনিস লক্ষ্য করো, যেহেতু ট্রেন দুটো একে অপরের দিকে আসছে, অর্থাৎ একটা ট্রেন এইদিকে আসছে এবং আরেকটা ট্রেন তার বিপরীত মুখ থেকে উল্টো দিক থেকে আসছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা তাদের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ অবশ্যই তাদের গতিবেগের যোগফল হবে, অর্থাৎ 40 বা 32 এদের কোনোটাই হবে না, এখানে 40+32 মানে হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা এটা হবে, ঠিক আছে বন্ধুরা। এবং আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি ট্রেন দুটো একই অভিমুখে চলতো তাহলে তাদের গতিবেগটা জাস্ট বিয়োগফল হতো, অর্থাৎ যে গতিবেগটা বেশি v1 - v2 অথবা v2 - v1, যদি একটা গতিবেগ v1 আর একটা গতিবেগ যদি v2 হতো। এখানে কি পেলাম আমরা যে ট্রেন দুটো তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করছে, 132 + 108 মানে হচ্ছে 240 মিটার, ঠিক আছে। এবং ট্রেন দুটোর আপেক্ষিক বেগ কত, ট্রেন দুটোর আপেক্ষিক বেগ দেখো 32+40 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ বন্ধুরা আমরা ভেলোসিটি কত পাচ্ছি 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন বন্ধুরা 72 কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই, কেন মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, যেহেতু বন্ধুরা ট্রেন দুটো দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে কিন্তু গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া আছে, অর্থাৎ বন্ধুরা আমরা চেষ্টা করবো সবসময় একটা একক পদ্ধতি ব্যবহার করার, ঠিক আছে। তাহলে এই মানটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি 18 × 4 মানে হচ্ছে 72, তার মানে 4 × 5 মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বন্ধুরা আমরা যে ভেলোসিটি বা বেগ পেলাম সেটা পেলাম 20 মিটার পার সেকেন্ড, এবং যে টোটাল ডিস্টেন্স ওভারকাম করছে সেই মানটা পেলাম 240, অর্থাৎ এস এর মানটা পেলাম 240 মিটার, ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখো যে তারা কত সময় একে অপরকে ওভারকাম করবে, অর্থাৎ অতিক্রম করবে, তার মানে বন্ধুরা আমাদের যে জেনারেল ফর্মুলাটা পেয়েছিলাম এস সমান vt, এখান থেকে আমরা t টাকে বার করতে পারবো, অর্থাৎ t সমান s/v, ঠিক আছে। অর্থাৎ বন্ধুরা দূরত্ব কত ছিল 240 মিটার, ভেলোসিটি কত ছিল বা বেগ সেটা আমরা পেয়েছিলাম 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 12 × 2 মানে হচ্ছে 24, তার মানে বন্ধুরা 12 সেকেন্ডে ওভারকাম করবে। তাহলে বন্ধুরা সঠিক অ্যান্সার কোনটা পেলাম, অপশন এ কে আমরা কারেক্ট অ্যান্সার হিসাবে চুজ করতে পারলাম, ঠিক আছে। আশা করি বন্ধুরা ট্রিক্সটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। নেক্সট আরও গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা আমাদের কনসেপ্টগুলো আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য, এবং যেহেতু কনসেপ্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাওয়ার, তার জন্য বন্ধুরা নেক্সট কোশ্চেনটি ফলো করো, অর্থাৎ কোশ্চেন নাম্বার 4 লক্ষ্য করো। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একে অপরের দিকে ছুটে আসছে, ঠিক আছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একটি যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ঠিক আছে বন্ধুরা। একটু আগেই বন্ধুরা আমরা বলেছিলাম যে যেহেতু ট্রেন দুটো একে অপরের দিকে গতিবেগে ছুটে আসছে, তার মানে বন্ধুরা তাদের রিলেটিভ ভেলোসিটি কত হবে, জাস্ট তাদের গতিবেগ দুটোর যোগফল, অর্থাৎ বন্ধুরা 30+24, ওকে। তার মানে 30+24 করলে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই জাস্ট 5/18 দিয়ে গুণ করে নিলে আমরা কত পাচ্ছি 18 × 3 = 54, তার মানে 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে বন্ধুরা। এই মানটা একটু মনে রাখো। তারপর দেখো যেহেতু আগেই বলেছি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে জাস্ট আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। এরপর কি বলেছে যে ট্রেন দুটো একে অপরের দিকে ছুটে আসছে এবং প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একটি যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে, অর্থাৎ বন্ধুরা টাইমটা কত দেওয়া আছে t সমান 6 সেকেন্ড,
ঠিক আছে। এবং আমরা যে গতিবেগটা পেয়েছিলাম তাদের আপেক্ষিক গতিবেগ, যেহেতু তারা একে অপরের দিকে ছুটে আসছে, সেটা কত পেয়েছিলাম? ভি সমান পেয়ে গেছিলাম দেখো 15 মিটার পার সেকেন্ড, যেটা একটু আগেই বার করলাম। ওকে, তাহলে এস সমান কত পাবো? এখানে বলেছে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত, তার মানে বন্ধুরা প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত পাবো? ভি ইন্টু টি, তার মানে 15 ইন্টু 6, ঠিক আছে। অর্থাৎ 15 ইন্টু 6 মানটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 90 মিটার। তার মানে বন্ধুরা প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? অবশ্যই 90 মিটার হবে, অর্থাৎ অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট আরও গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা আমাদের আজকের ভিডিওর জন্য ফাইনাল কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5 লক্ষ্য করো। এখানে বলেছে যে 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ওকে, 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সবার প্রথমে বন্ধুরা ভালোভাবে বোঝার জন্য আমরা এটিকে জেনারেল মেথডে সলভ করব, ঠিক আছে, যেটা এতক্ষণ পর্যন্ত আমরা ঠিক মতো করে এলাম। তারপর আমরা এটিকে শর্টকাট পদ্ধতিতে, অর্থাৎ আরো সহজ উপায়ে কিভাবে সলভ করা যায় সেই ট্রিক্সটিও আলোচনা করব। ওকে, সবার প্রথমে বোঝার চেষ্টা করো যে 125 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি 175 মিটার দৈর্ঘ্যের সেতুটিকে অতিক্রম করছে, তার মানে বন্ধুরা ট্রেনটি মোট কত দূরত্ব অতিক্রম করছে? 125 প্লাস 175 মিটার, ঠিক আছে, যেটা একটু আগেই বলেছিলাম। অর্থাৎ এই মানটাকে যদি আমরা এস ধরে নিই, সেই মানটা আমরা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি দেখো, 300 মিটার, ঠিক আছে বন্ধুরা। এরপর ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা অতিক্রম করছে কত? 20 সেকেন্ডে। তার মানে বন্ধুরা টিটা কত দেওয়া আছে? 20 সেকেন্ডে। তাহলে তার গতিবেগ কত হবে? ভি সমান আমরা কি পাবো? এস বাই টি। ওকে, অর্থাৎ 300 ডিভাইডেড বাই 20, তার মানে বন্ধুরা 300 বাই 20 এই মানটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দেখো, 300 বাই 20 মানে হচ্ছে একটা শূন্য কেটে গিয়ে 15 ইন্টু 2 মানে 30, অর্থাৎ 15 কত মিটার পার সেকেন্ড। তার মানে ট্রেনটার গতিবেগ কত? 15 মিটার পার সেকেন্ড। এতক্ষণ পর্যন্ত আশা করি বন্ধুরা বোঝা গেছে। নেক্সট তারপর কি বলেছে যে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এখন দেখো বন্ধুরা, তাহলে মোট কত দূরত্ব ট্রেনটি অতিক্রম করবে? ট্রেনটির দৈর্ঘ্য কত ছিল? 125 মিটার। সে কি অতিক্রম করছে? 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে। তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করছে? 115 প্লাস 125, ঠিক আছে, অর্থাৎ 125 এবং 115কে যোগ করলে আমরা পাচ্ছি দেখো, 240 মিটার, ঠিক আছে বন্ধুরা। এবং কত গতিবেগে অতিক্রম করছে? 15 মিটার পার সেকেন্ড গতিবেগে অতিক্রম করছে। ওকে, তাহলে দেখো ট্রেনটির কত সময় লাগবে, জাস্ট এস সমান ভিটি আমাদের ফর্মুলা যদি ইউজ করি, তার মানে টি সমান আমরা কত পাচ্ছি? এস বাই ভি। ওকে, অর্থাৎ বন্ধুরা দেখো, এস সমান ভিটি বা টি সমান এস বাই ভি, ঠিক আছে। এস মানটা কত পেয়েছিলাম? 240। তার মানে বন্ধুরা ট্রেনটার দৈর্ঘ্য প্লাস যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে তার দৈর্ঘ্য, বন্ধুরা এস সমান ভিটি ফর্মুলা থেকে আমরা তাহলে কি পাচ্ছি যে ট্রেনটির কত সময় লাগবে প্ল্যাটফর্মটিকে ওভারকাম করতে? জাস্ট দেখো এস বাই ভি, এস এর মানটা কত পেলাম? 240 মিটার, ঠিক আছে। অর্থাৎ যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য প্লাস ট্রেনটির দৈর্ঘ্য, ঠিক আছে, তার গতিবেগ কত ছিল? 15 মিটার পার সেকেন্ড, যেটা একটু আগেই পেলাম। ওকে, সেই মানটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দেখো, 15 ইন্টু 16 মানে হচ্ছে 240। তার মানে বন্ধুরা সঠিক অ্যান্সার কত হবে? 16 সেকেন্ডে অতিক্রম করবে, ঠিক আছে। এখন বন্ধুরা দেখো, যদি আমরা এই ট্রিক্সটি ফলো করতে না চাই, তাহলে আমরা শর্টকাট ট্রিক্স ফলো করবো কীভাবে? দেখো, সবার প্রথমে আমাদের বোঝার চেষ্টা করো যে এখানে ট্রেনটার দৈর্ঘ্য কত? 125 মিটার, ঠিক আছে। প্রথমে সে কত মিটার দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করছে? 175 মিটার। তাহলে দেখো, 125 প্লাস 175, এটাকে নিচেই রাখবো, ঠিক আছে। উপরে কত আসবে? ট্রেনটার দৈর্ঘ্য প্লাস যে প্ল্যাটফর্মটাকে ওভারকাম করবে, তার মানে 125 প্লাস 115। ওকে, কত সেকেন্ডে প্রথমে অতিক্রম করেছিল? 20 সেকেন্ডে, অর্থাৎ ইন্টু 20, ঠিক আছে বন্ধুরা। এই মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো, 125 প্লাস 115 মানে হচ্ছে 240, এবং 125 প্লাস 175 মানে হচ্ছে 300, অর্থাৎ বন্ধুরা 240 ইন্টু 20, ঠিক আছে, ডিভাইডেড বাই 300। এই মানটাকে জাস্ট যদি আমরা ক্যালকুলেশন করি দেখো, 2টো 0 এখানে কেটে গিয়ে 3 ইন্টু 8 মানে হচ্ছে 24, অর্থাৎ 8 ইন্টু 2 মানে হচ্ছে 16 সেকেন্ড, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা শর্ট ট্রিক্সটা কী বললাম, জাস্ট আরেকবার ভালো করে লক্ষ্য করো যে ট্রেনটার দৈর্ঘ্য ধরো এল। ওকে, এখানে যে প্ল্যাটফর্মটা বা সেতুটাকে অতিক্রম করেছিল, এখানে যে সেতুটা অতিক্রম করেছিল সেটা হচ্ছে L1, তাহলে L+L1 এটা নিচেই থাকবে, ঠিক আছে। উপরে কি থাকবে? ট্রেনটার দৈর্ঘ্য প্লাস যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে হবে, ঠিক আছে, অর্থাৎ L+L2, যেখানে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য ধরে নিচ্ছি L2, ঠিক আছে বন্ধুরা, ইন্টু যে সময়টা লেগেছিলো, কত সময়টা লেগেছিলো? 20 সেকেন্ড, এটাকে যদি টি ধরে নিই, তার মানে ইন্টু টি। তাহলে বন্ধুরা আমরা ইজিলি এই মানটাকে ক্যালকুলেশন করে বার করতে পারবো, অর্থাৎ সেই মতো আমরা মানটা পেলাম দেখো, L+L2 মানে হচ্ছে 125 প্লাস 115, অর্থাৎ 240, ঠিক আছে। টি এর মান কত পেয়েছিলাম? 20 সেকেন্ড, অর্থাৎ 240 ইন্টু 20 ডিভাইডেড বাই L+L1 মানে হচ্ছে 125। ওকে, প্লাস এখানে প্রথমে যেটাকে ওভারকাম করেছিল, অর্থাৎ 175, তার মানে এই মানটা পেলাম 300। 3 ইন্টু 8 মানে হচ্ছে 24, অর্থাৎ 8 ইন্টু 2 মানে হচ্ছে 16 সেকেন্ড। ওকে বন্ধুরা, অর্থাৎ সঠিক অ্যান্সার কোনটা পেলাম তাহলে আমাদের জন্য?
সঠিক অ্যান্সার হবে অপশন সি। আশা করি বন্ধুরা তোমরা ট্রিক্সটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ফাইনালি বন্ধুরা প্রতিটি ভিডিওর মধ্যে তোমাদের এই ভিডিওতে একটি টাস্ক দেওয়া রইলো, এবং যে টাস্কটি আমাদের আজকের ভিডিওর বেসিসে, অর্থাৎ বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত ট্রেন সংক্রান্ত যে প্রবলেমগুলো সলভ করলাম সেই ট্রেন সংক্রান্ত প্রবলেমেরই একটি টাস্ক তোমাদের রইলো। দেখো টাস্কটি বলা রয়েছে যে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চন। আশা করি বন্ধুরা তোমরা যদি ট্রিক্সটি এতক্ষণ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কোয়েশ্চনটির সঠিক অ্যান্সারটি আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তাহলে বন্ধুরা বুঝতে পারবো যে তোমরা এই ধরনের কোয়েশ্চনগুলো কতটা ইজিলি আয়ত্ত করতে পেরেছো এবং কতটা সহজে তোমরা বুঝতে পারছো। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, কারণ আপনাদের এই একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে উৎসাহ, উদ্দীপনা এবং মোটিভেশন হিসাবে কাজ করে। এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সব কিছু শেয়ার করে দিতেও ভুলবে না, যাতে করে বন্ধুরা আপনার মতো আপনার বন্ধুরা যারা এখনও স্ট্রাগল করে আছে তাদের এই কঠিন পরীক্ষা পড়বে, অর্থাৎ বন্ধুরা যারা এখনও কোনো না কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের শেয়ার করে দিতেও ভুলবে না। এবং বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবেন না, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন। এবং বন্ধুরা তার জন্য অবশ্যই পাশে আসা নোটিফিকেশনের জন্য, অর্থাৎ বন্ধুরা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে অন করে দিতেও ভুলবেন না, যাতে করে বন্ধুরা আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে বন্ধুরা আমাদের পরের ভিডিওর সাথে ঠিক রাত 7:30 অর্থাৎ বন্ধুরা ঠিক রাত 7:30 আমাদের এই চ্যানেলে রিজনিং, ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজের কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করা হয়। যে কোশ্চেনগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, অর্থাৎ বন্ধুরা যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বন্ধুরা আমাদের ঠিক এই সময় অর্থাৎ রাত 7:30 এসপিডি শর্ট টিক্স চ্যানেলকে ফলো করতে ভুলবে না। ফাইনালি এসপিডি শর্ট টিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। আজকের মতো বন্ধুরা টাটা, বাই বাই।